नमस्कार बंधुरा, क्रिसमास एसे गेछे ताई केक तो बनातेई हबे। आजके गैसे बनाबो बंधुरा, आमार रेसिपी फलो करे बानान। देखबेन केक हबे एकदम स्पंजी बेकारी स्टाइल। भिडियोते जेमन देखते पाच्छेन ठीक सेई रकमई हबे। चलुन देखे नी रेसिपी। একটা শুকনো মিক্সচার জার নিয়ে এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। চিনি গ্রাইন্ড করে একদম মিহি পাউডার করে নিয়েছি। দেখুন এটা এই রকম হয়েছে। এটাকে রেখে দেব, পরে ইউজ করব। কেকে দেওয়ার জন্য আর সাজানোর জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। আমন্ড বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি কিশমিস, কাজু, মোরব্বা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি নানা রকম কালার ফ্রুটি ফুটি। বন্ধুরা, আপনারা নিজেদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস মিশিয়ে নিতে পারেন। এবার একটা ছোট বোল নিয়ে এর মধ্যে সব ড্রাই ফ্রুটস মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই চ্যানেলে সুজি কেকের রেসিপি আছে, আপনারা দেখে নিতে পারেন। এর মধ্যে অল্প ময়দা দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটস ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। কেকে মেশানোর আগে ড্রাই ফ্রুট সব সময় ময়দা দিয়ে কোট করে নেবে। যখন কেকে মেশাবেন দেখবেন ড্রাই ফ্রুটস গুলো নিচে পড়ে যাবে না। যদি ময়দা না মেশান, কেক করার পরে দেখবে সব ড্রাই ফ্রুটস নিচের দিকে পড়ে রয়েছে। এবার কেক ঢালার জন্য আপনারা এরকম অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিতে পারেন। এরকম স্টিলের বাটি বা টিফিন বক্স কিংবা কেক টিনও নিয়ে নিতে পারেন। আমি আজ এরকম অ্যালুমিনিয়াম ফয়েলেই কেক করব। অ্যালুমিনিয়াম ফয়েল নিলে খুব তাড়াতাড়ি বেক হয়ে যায়। এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েল গ্রিস করে নিচ্ছি। অল্প সাদা তেল দিয়ে দিলাম। হাত দিয়ে পুরোটাই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দা ভালো করে স্প্রেড করে নিচ্ছি। যদি বাটার পেপার লাগান তাহলে কিন্তু ময়দা ছড়ানোর দরকার নেই। যদি কেক টিন বা বাটি ইউজ করেন তাহলে তেল ভালোভাবে লাগিয়ে ময়দা ছড়িয়ে নেবেন। এবার এক্সট্রা ময়দাগুলো ফেলে দিচ্ছি। কেক টিন একদম রেডি। ছোট গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। মাইক্রোওভেন যেমন প্রিহিট করে নি, কড়াইটা সেরকম প্রিহিট করে নেব। এটাকে 10 মিনিট ধরে গরম করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে 10 মিনিট গরম করে নেব। এটা গরম হতে হতে কেকের ব্যাটার করে নি। এরকম সহজ সহজ রেসিপির জন্য সুমিস ইজি কিচেন সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে রাখুন, তাহলে সব আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। একটা বড় বোল নিয়ে ছাকনি নিয়ে নিলাম। এখন এর মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে 150 গ্রাম ময়দা আছে। যে কাপ দিয়ে ময়দা মাপবেন সেই কাপ দিয়ে বাকি উপকরণগুলো মেপে নেবেন। এক চিমটি নুন দিয়ে দিলাম। এবার আমি ছেঁকে নিচ্ছি। ময়দা ছেঁকে নিলে এর মধ্যে কোনো দলা ভাব বা দানা থাকলে সেটা আলাদা হয়ে যাবে। এর মধ্যে অনেক এয়ার ঢুকে যায়, তাতে কেক স্পঞ্জি হতে হেল্প করবে। এখন এর মধ্যে দুটো ডিম দিয়ে দেব। এক কাপ ময়দা দুটো ডিম সবসময় দেবেন। এক কাপ চিনি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম। হাফ কাপের থেকে একটু কম সাদা তেল দিয়ে দিচ্ছি। বাটারের বদলে সাদা তেল দিয়ে করবেন, দেখবেন খেতে খুব ভালো হবে। যে কোনো সাদা তেল নিয়ে নিতে পারেন। এখানে 50 ml তেল আছে। এবার সব উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে এর মধ্যে একটুও লাম্পস না থাকে। ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ, এখানে 50 ml দুধ আছে, হাফ কাপের থেকে একটু কম, ভালো করে আর একবার মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ডিম বা দুধ ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারবেন। রুম টেম্পারেচারে এনে ইউজ করতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ড্রাই ফ্রুটস এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটস কিন্তু ময়দা দিয়ে মাখিয়ে রাখবেন, তা না হলে কিন্তু কেকের তলায় পড়ে থাকবে। ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস দিয়ে আরেকবার মিশিয়ে নিচ্ছি। 1 চামচ বেকিং পাউডার, দেখুন এইভাবে সমান করে নেবেন, একদম উঁচু উঁচু করে নেবেন না। 4 চিমটে খাবার সোডা। বেকিং পাউডার, খাবার সোডা ফটাফট মিক্স করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 থালি পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে ফটাফট মিশিয়ে কেক টিনে ঢেলে দিতে হবে। ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি।
ব্যাটার রেডি। এবার কেক টিনে ঢেলে দিন। আমি এই অ্যালুমিনিয়াম ফয়েল যেগুলোতে খাবার প্যাক হয় সেইগুলোতে ঢেলে দিচ্ছি। আপনারা যেটাতে কেক করবেন সেই পাত্রে ঢেলে নিন। ব্যাটার ঢেলে একটু ট্যাপ করে নিন। এবার ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস দিয়ে ওপরটা সাজিয়ে নিন। আবার বলছি, ড্রাই ফ্রুটসে কিন্তু ময়দা মিশিয়ে নেবেন। ময়দা না মেশালে বেক হওয়ার পর সব ড্রাই ফ্রুটস কিন্তু নিচে কেকের মধ্যে ঢুকে যাবে, ওপরে কিন্তু একটাও থাকবে না। কেকের পাত্রটা একদম ভরে দেবেন না, একটু ফাঁকা রাখবেন। কেক সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার বেক করতে দেব। কড়াই 10 মিনিট ধরে প্রিহিট করে নিয়েছি। কড়াই খুব গরম হয়ে গেছে, এখন এর মধ্যে একটা স্টিলের র‍্যাক বসিয়ে দিচ্ছি। এর উপরে কেকের পাত্রটা বসিয়ে দিন। এবার একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিতে হবে, যাতে সাইড থেকে একটু হাওয়া বেরিয়ে না যায়। ঢাকনাটা যেন টাইট থাকে। ফ্লেমটা কিন্তু একদম সিম করে দেবেন না, তার থেকে একটু বেশি, আবার একদম হাই করে দেবেন না। আমি কিন্তু ছোট গ্যাসে বসিয়েছি। এবার 30 মিনিট পরে আমি চেক করে নেব। এটা ঢাকা দেওয়ার পরে কিন্তু ঘন ঘন খুলবেন না, তাহলে কিন্তু কেকটা ভালোভাবে বেক হবে না। 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট হয়ে গেলে ফ্লেমটাকে একদম সিম করে দেবে। আমি একদম সিম করে দিচ্ছি। এখন 10 থেকে 15 মিনিট আরও বেক করে নেব। আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দরভাবে কেকটা বেক হচ্ছে। এটা কাঁচা আছে, আরও হবে, ওপরটা একদম ব্রাউন হয়ে যাবে। ঢাকনা দিয়ে আর একবার ঢেকে দিলাম। কেকের দারুণ গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে নিচ্ছি। কেক বেক করতে কিন্তু 45 মিনিট লেগেছে। বেকারি স্টাইল কেক একদম রেডি। তা টুথপিক বা নাইফ ঢুকিয়ে দেখে নিন, যদি ক্লিন বেরোয় তাহলে মনে করবেন কেক একদম বেক হয়ে গেছে। আর যদি না হয় আরও কিছুক্ষণের জন্য বসিয়ে দেবেন। গ্যাস বন্ধ করে কেক পুরোপুরি ঠান্ডা হতে দিন। বেকারি স্টাইল কেক একদম রেডি। বন্ধুরা বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টে লিখে দেবেন কেমন হলো আপনাদের কেক। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন।